যশোরে কৃষি জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ করে নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন নারীরা। প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরে জনপ্রিয় হয়ে উঠেছে গুটি ইউরিয়া সারের ব্যবহার। জমিতে গুটি ইউরিয়া ব্যবহার করে ভাগ্য বদলেছেন জেলার চার উপজেলার প্রায় 5,000 নারী। তারা জানান, এক বিঘা জমিতে যে পরিমাণ ইউরিয়া সার ব্যবহার হয়, গুটি ইউরিয়া তার চেয়ে অনেক কম লাগে। তাছাড়া গাছ ভালো নাইট্রোজেন পায় আর ফলনও ভালো হয়। পেঁপে, ফুলকপি, আলু, তারপরে হচ্ছে পাতাকপি, আমরা গুটি পুঁতে ধানে খুব উন্নত হয়েছে। এখন পুরুষ মানুষের সাথে আমরা নির্ভরশীল না, আমরা নিজেরাই শাকসবজি লাগাই, আমরা নিজেরাই এখন কর্মজীবী হয়ে আমরা নির্ভরশীল নিজেরাই করি। বাড়ির আশেপাশে যেসব ফল গাছ এসবেও আমরা এখন গুটি ব্যবহার করছি, এতে ফলন বেশি এবং খরচ কম। উৎপাদন বৃদ্ধি, আর্থিক সচ্ছলতা ও পুষ্টির উন্নয়ন ঘটাতে ধান সহ সবজি আবাদে গুটি ইউরিয়া ব্যবহারে নারীদের প্রশিক্ষণ দিচ্ছে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র IFDC। Well, we definitely hope that there will be new project. At this stage it's difficult to say. We are talking to the donors. We really hope to be able to expand the technologies because we see, and if we talk to the farmers we hear, that the impact on agricultural productivity is high. বেশিরভাগ মহিলাই আপনার কিন্তু কৃষিকাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা ধান বলেন, আপনি শাকসবজি বলেন, ওনারা কোনো না কোনো কাজ তারা করছেন। সেই জন্য আমরা বিশেষ করে মহিলাদের উপর ফোকাস করেছি। কৃষিতে গুটি ইউরিয়া সারের যথাযথ ব্যবহার ও নারীদের সম্পৃক্ততা বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।